আমি হামজার বিজয় যা হওয়া হয়ে গেছে আপনাদের যশোরের যে কোম্পানি আমার বিজয় দিয়ে দিয়েছে সেটা গাড়িতে আসলাম আপনি জানেন এই গ্রাম বিক্রি করবো গাড়ি হবে হ্যাঁ এমনি তাই প্রেস টিভি 24 সুস্থ সংস্কৃতি বিকাশে এক ধাপ এগিয়ে আল্লাহ পাক বলেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন এ বিজয় কিসে ইসলামে বলেন না কেন ইসলামে বিজয় এটা আমি হামজার বিজয় না আমি হামজার বিজয় যা হওয়া হয়ে গেছে আপনাদের যশোরের যে কোম্পানি আমার বিজয় দিয়ে দিয়েছে সেটা গাড়িতে আসলাম আপনি জানেন এই গ্রাম বিক্রি করবো গাড়ি হবে হ্যাঁ এমনি তাই এরপরে বাড়ি গাড়ি সারা পৃথিবী ঘোরা সে তো আলাদা বিষয় এই জন্য আমার বিজয় কিন্তু হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা আমার বিজয়ের কথা এখানে বলেননি বলেছেন ইসলামের বিজয় কিসে ইসলামের দুনিয়ার জন্মসুখে হয়তো আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু পেলাম আমার বিজয় মনে হয় হয়ে গেল আসলে এইটা আসল বিজয় না এটা আসল বিজয় না মানুষ এই বিজয়টা না বোঝার কারণে লাভকে ক্ষতি ক্ষতিকে লাভ মনে করে রকম ভাগ পরীক্ষা দিয়েছে ম্যাট্রিক পরীক্ষা দেবে পরীক্ষা দিয়েছে দেখার সুযোগ ছিল দেখে দেখে লিখবে কিন্তু দেখে লেখে না এমনকি নকল নিয়ে গেলেও পারত নকলও নিয়ে যায়নি যতটুকু পারে লিখে দিয়েছে লিখে দেওয়ার ফল হলো কি শেষ পর্যন্ত রেজাল্ট বেরিয়ে পেয়েছে মাত্র 100 ভেতরে 50 কত বলেন সবাই বলেন এখন ওনার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যারা রেজাল্ট দেখবে তারা কিন্তু নারাজ যে কি করবে যত গোল্ডেন পাওয়া দরকার আর এ পঞ্চাশ পেয়েছে মাত্র ওর জীবন শেষ ওর দিয়ে আর কিছু হবে ওর দিয়ে অন্তত আর কিছু হবে না এবার এই যে মৌলানা রবিন পরীক্ষা দিয়েছে মৌলানা হয়নি ওই সময় পরীক্ষা দেওয়ার পরে লেখার সুযোগ ছিল দেখে দেখে পাশের মেশিন টেবিল থেকে দেখে দেখে লিখবে তাও লেখেনি মানে একেবারে মুডে আছে এরপরে নকল নিয়ে যাবে তাও নিয়ে যায়নি খালি খাতা শুধু রোল নাম্বার আর নিজের নাম লিখে জমা দিয়েছে এই নিয়ে হেড স্যারের কাছে গিয়ে বলছে স্যার আমি খাতা জমা দিলাম সাদা কিন্তু নাম্বার চাই 99 কত স্যার বলছে আমি 99 নাম্বার দেব কোথায় এখানে তো কিছু ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে অবশ্য সাহেব বাইরে যেতে থাকেন অন্তত একটু অস্ত্র উপরে করে জাতি জানা এদের বোকার চরিত্রে হাদিস বললাম ওই জন্য এদের লাগবে বাকার এখানে ওনারা যারা দায়িত্বে আছেন ভাইরা একটু শান্ত করার আমরা 15-20 মিনিট কথা বলবো আপনি একটু পরিবেশটা করে দিন আমরা হেদায়েতমূলক কথা বলছি সফলতা বিফলতার যে মানদণ্ড এটা বোঝাতে গিয়ে এই উদাহরণটা দিয়েছিলাম যে সাদা খাতা জমা দিয়ে বলছে স্যার সাদা খাতা দিয়েছি কিন্তু আমি কিন্তু 99 স্যার স্যার বলছে 99 দেব কোথায় বলছে এই যে আমার মাজার দিকে তাকান মাজায় কি আছে আমাদের খুলনার এলাকার মানুষ নর ভালো বুঝে স্যার বলছে বাবা তুই বাড়ি চলে যা তোর নর দেখে আমি বুঝে ফেলেছি যে না আমার কত দেওয়া লাগবে আর একজন পরীক্ষা দিয়েছে এই যে আল্লাহর অলি এইটা উনি পরীক্ষার দিন লিখবে তো না পরীক্ষার আগের দিন লিখেছে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল মন মতো তাও একজন না দুই তিনজন ভাড়া করে সব লিখেছে লিখতে 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 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে 10টার ভেতরে সময় পেয়েছে ফেরি ও 10টার উত্তর দিয়েছে খাতা দেখতে গিয়ে এক একটা প্রশ্নে ধরেন 10 নাম্বার করে এখন যদি 10টায় থাকে তো 100 পার হয়ে যাবে না শেষে দেখা গেছে 120 পেয়েছে লকডাউন বলছে সা এ যত ভালো ছাত্র হোক এরা 100 পাওয়ার কথা 100-র ভেতরে এরা 100 পাবে তো 120 পাইলো কি করে স্যার বলছো ছেলে পায় আমি করবো কি এখন খাতা দেখে আমি নাম্বার কাটা দূরের কথা
লিখার ধরন, দাড়ি কমা পরিষ্কার কোনো ভুল নেই। ও নাম্বার দিতে দিতে আমি 120 দিয়ে ফেললাম, কখন আমি টের পাইনি। এখন সারা দুনিয়ার মানুষ যদি বলে যে 120 এ সফল, এ যদি এর এই সার্টিফিকেট নিয়ে ওর প্রেমিকাকে দেখায়, প্রেমিকা খুশি না? কথা বলেন না কেন? জিনিস একটা ধরেছি, অসুবিধা নেই, এ জীবনে কিছু যদি নাও পারে, নাম্বার পেয়েছে 100-র ভেতরে 120। সারা দুনিয়ার মানুষরে সফল বললে বিবেক যাদের আছে সে বলবে ও ব্যর্থ, কারণ 100-র ভেতরে 120 পাওয়া। আর একজন যেটা সাদা খাতা জমা দিয়ে 99 পেয়েছে, বিবেক যাদের আছে তারাও বলবে না এটা সম্ভব না। কিন্তু যে লোকটা 100-র ভেতরে মাত্র 50 পেয়েছে সঠিকভাবে, ওর জীবন দুনিয়ার চর্মসঙ্গে দেখতে যদিও বিফল মনে হচ্ছে, আসলে ওর জীবন সফল। আল্লাহ তাআলা কোরআনে বারবার হায়াতে পছন্দ দিয়েছেন এই কারণে যে দুনিয়ার জীবনে মানুষ লাভকে ক্ষতি, ক্ষতিকে লাভ মনে করে। এই যে পরের দুইটা বললাম, এটা কিন্তু দুনিয়ার চর্মসঙ্গে মনে হচ্ছে লাভ হয়েছে, আসলে কি লাভ? ক্ষতি না, আসল লাভ হয়েছে এরকম ভাই, কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন ফামান সুফান সিফারানিন নার আউদখিলাল জান্নাত ফাকাদ ফাজ অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 183-85 নম্বর আয়াতের শেষের দিকে আছে, সেই জিলালুল কোরআন তাফসীরে পাবেন। আল্লাহ পাক বলেন সবাই একদিন মারা যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফ্ফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। দুনিয়ায় যে যা করবে ওই পরিমাণে তাকে উজুর পারিশ্রমিক আমি পাওনা দিয়ে দেব। ওই লোক তার জীবন সফল, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে আমির হামজার জীবন সফল হবে, হাকিস গ্রুপ লিখে দিলে না, আমির হামজার জীবন সফল হবে যদি মরণের পরে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়ে দেন, এইটা আসল সফলতা। না, প্রতিনিয়ত আমার পাপের বোঝা বেড়ে চলেছে, ওরা প্রতিটা দিন আমাকে নামাজের জন্য ডাকতে আসে, অথচ আমি আজ না কাল, কাল না পরশু এভাবেই দিন দিতে আসি, এটা মনে হয় আমার উচিত হচ্ছে না। দিন দিন যেন আমার মনটাও কেমন ভারী হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, আমি কি করব, আমার যে আর ভালো লাগছে না। আমাদের চোখের সামনে কত শত মানুষ মারা যাচ্ছে, অথচ আমরা তার থেকে বিন্দুমাত্রও শিক্ষা নিচ্ছি না। কি করব আমি, কি হবে আমার, না কিছুই ভালো লাগছে না।